চায়ের পাতা আমি নিয়ে যাব কটা নিয়ে ওখানে লেখা আছে দাও আমি শ্যাওলা ওটাও কালারও দিচ্ছে মানে কি প্রকৃতির সৃষ্টি এখানে আমি কি হয়ে আছে ঘাস মতো তাও একটা ফল দেখো কালারটা দেখো কি সুন্দর দেখো এই মানে কি না মেন বাগানের মধ্যে ঢুকো মানে মেন বাগানের মধ্যে ঢুকো তো আমরা ঢুকতে ঢুকতে যাচ্ছি তো যাও তো ওখানে গিয়ে সেলফি উঠব আর চায়ের ফুলগুলো দেখো কি সুন্দর এরকম চায়ের গাছের ফুল ও এই ভিতর দিয়ে সব চা फूल চা বানিয়ে খাবো ইলেকট্রিক কেটেল নিয়ে এসেছি হোটেলে গিয়ে এই চার পাতা গুলো কই বাবান কই এই তো যাও না ফালতু কাজ করো না তুমি
চারা বড় না ভাগ আছে বলো মেঘটাই কিন্তু রৌদ্দুর, আবার এই মেঘটাই বৃষ্টি, এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের কিন্তু হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, এখন দেখি কি হয়। ভাইকে আজকে দার্জিলিংয়ে বড় তুষারপাত হচ্ছে, 21-22 তারিখ দুদিনে তুষারপাত পড়েছে। আমরা চলে এসেছি সব থেকে বড় কারণ কালকেও বরফ পড়েছে, আজকেও ভিডিও আমি করেছি বিশ্বের সব থেকে উঁচুতম স্টেশন। আর এইখান দিয়ে টয় ট্রেন চলে, এটা হচ্ছে ঘুম স্টেশন, ঘুম মিউজিয়াম এখন বন্ধ আছে, তো মিউজিয়াম বন্ধ আছে কিন্তু আমরা বরফ গিরবে এক্ষুনি কাঞ্চনজঙ্ঘায়, ওখানে বরফ পড়ছে, সেখান থেকে আমরা টাইগার হিলে সে ভিডিও আমি করেছি, ওখানে আমি দেখাবো এটা তারপরে। আজকে কিন্তু বরফ পড়ছে, 20-21 তারিখ 2021 সালে জানুয়ারি মাসেও পড়েছিল, আজকে পড়ছে 20-21 আবার বিশাল বরফ পড়ছে, আজকেও পড়বে, তোমাদের সঙ্গে এনজয় করবো। আর একটা পড়ছে তোমাকে দেখি যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, ওখানে ওরা উঠেনি, তারপরে টয় ট্রেনের ইঞ্জিনের মডেল বানানো আছে এখানে একটা। সেখানেও গরম পড়বে কিছুক্ষণের মধ্যে, দেখতে থাকবো, সেটাও এনজয় করবো, গলা ভেঙে গেছে আমাদের, পুরো ট্রেনে দাঁড়িয়ে আছি, হাত মুখ চা করা হতো কারণ বরফে দেখ বিশাল অনুভূতি, সেটা নিচে প্রকাশ করার মতো নেই। আর ওদিকে সবার ভাই তাই ইনসেন্সে হচ্ছে, কাকিমা 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 কি বলছে বলুক, আমরা দেখছি, আমরা এখন দেখবো, এনজয় করবো, পিসির মুখ দেখা যাচ্ছে না, তুমি আমাকে নেবে, আমরা তো
ওপরে গাছগুলো দেখুন কেমন, পুরো ফগে ঢেকে গেছে। এত সুন্দর জায়গা, আর জঙ্গলের মধ্যে দেখুন বরফ পড়েছে, পুরো জঙ্গলটাকে বরফে ঢেকে আছে গাছগুলোর মধ্যে। ফরেস্টের মধ্যে আমরা ঢুকে গেছি, রাস্তার মধ্যে দেখুন গাড়িগুলো কেমন যাচ্ছে। এই ঠান্ডার মধ্যেও একটা কুকুর দেখুন আসছে, ওর অবস্থা খুব খারাপ। এটা বিস্কিট আছে কি? আমাদের এর মধ্যে তো বাবা যায় না, সোনা গাছগুলো কি সুন্দর, পাইন গাছের জঙ্গল, বিশাল পাইন গাছের জঙ্গল, ভীষণ পাইন গাছের জঙ্গল, বিশাল বড়। আমরা হেঁটে 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 কিছুটা আগে হেঁটে হেঁটে বহু রাস্তা হেঁটে 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 আমরা সামনে আমরা এখানে ঢোকার জন্য বলো কিছু, কেমন লাগছে তোমাদের, বিশাল এনজয় করছে এরা আর সেই সাথে সাথে হাতগুলো কিন্তু জমে গেছে এদের, কিন্তু একটু বরফটা যদি না মাখি একটু আমার কাকিমা একদম পুরো ফুল প্যাক আপ, ফুল প্যাক আপ, ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই, পিসো পুরো ফুল প্যাক আপ, কাকুও ফুল প্যাক আপ, পুরো পাইন গাছের জঙ্গলের মধ্যে আমরা আছি। কি বিশাল বিশাল পাইন গাছ দেখুন, হ্যাঁ একদম পাইন গাছের জঙ্গল, কি মারাত্মক ওয়েদার, ফাঁক দিয়ে ফগ চলছে একদম, হ্যাঁ দারুণ 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 মুহূর্ত আমরা এনজয় করছি। হ্যাঁ আপনারা আর দেরি করবেন না, খুব তাড়াতাড়ি চলে আসুন, একদম এনজয়েবল মুহূর্ত, প্রত্যেকটা জায়গা এখানে পুরো অ্যাডভেঞ্চারে ভর্তি, পুরো অ্যাডভেঞ্চারে ভর্তি, পুরো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। আমরা চলে এসেছি গঙ্গা মাইয়া, তুতুন গঙ্গা মাইয়াতে চলে এসেছি আমরা, আর গঙ্গা মাইয়া চলো গঙ্গা মাইয়া দেখবো, সবাই যাচ্ছে ভিউ ধরতো, সেলফি স্ট্যান্ডটা নি, গঙ্গা মাইয়াটা দেখে আই ওদের ভিউটা।
আমরা ওই উপরে ছিলাম আর ওই উপর থেকে আমরা নিচে চলে এসেছি ওইখান থেকে নিচে 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 খান দিয়ে দিয়ে এটা এসে 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 আরো নিচে চলে আসছি গঙ্গা মায়াকে দেখার জন্য এত সুন্দর গঙ্গা মায়ার এই ভিউটা যারা আসতে পারছো না বাড়িতে বসে বসে মিস করছো অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওগুলো দেখতে কারণ এই ভিউগুলো সত্যি অসাধারণ অপূর্ব দেখো কি সুন্দর আর চারিদিকে না মেন ব্যাপার এখানে ফুল না যেখানে সেখানে ফুটে আছে এমনি একটা পাহাড়ে ছোট একটা গায়ে দেখছি এমনি ফুল ওগুলো কিন্তু লাগানো নয় প্রকৃতি মানে কিভাবে সেজেছে দেখো এমনি দেখো কি সুন্দর একদম গঙ্গা মাইয়ার ধারা বইতেই থাকছে গঙ্গা মাইয়া চলো গঙ্গা মাইয়ার পুরো লেকটাই যাব আমরা ওখানে পিছিয়ে কি ফুল তুলছে ও মানে আমি আমি এই ফুলটা নিয়েছি দেখো এই ফুলটা আমি নিয়েছি এর সাদা আছে তারপর দেখলাম এই ভায়োলেট কালারে আছে হোয়াইট কালার দেখো ফুলগুলো দেখো চারিদিকে ফুল আর গঙ্গা মাইয়ার ধারা বইতেই থাকছে দেখো ঝর্ণা দেখো কি ধার দিয়ে চলছে চলছে তা চলছে একদম ফ্রেশ জল চলছে তা চলছে দেখো কি সুন্দর ভাবে ধারা চলছে দেখো এখানে দেখো গঙ্গা মাইয়ার পুরো ভিউটা দেখো গঙ্গা মাইয়া দেখো কি সুন্দর দেখো কোথায় তোমরা ওরা দেখো কোথায় চলে গেছে সবাই ঘুরছে পিসি ভিডিও কল করছে পিসি আর আমি আসি তুই কিছু বল কেমন লাগছে আপনারা দয়া করে আসুন এবং মনের সমস্ত আনন্দ নিয়ে যান এত সুন্দর এত হ্যাঁ মন খুশ হয়ে যাবে কারণ এখন আসলে যারা আসবে অবশ্যই চলে আসবে দার্জিলিং এ কারণ এইগুলো মিস করবে যখন টুরিস্ট প্রচুর থাকে তখন কিন্তু এগুলো ভালোভাবে দেখা যায় না গঙ্গা মাইয়াটা এখানে প্রচুর ভিড় হয় আর দেখো গঙ্গা মায়ের ওই ধারাটা আসছে দেখো উপর থেকে পড়ছে দেখো শস্য জলে জল আমাকে খেয়েছি সব তোমরা দেখতে পাবে রক গার্ডেনে গিয়েছিলাম কাকিমাটাকে সবাই খেয়েছে আমরা আর এই রক গার্ডেনটা দেখো কি সুন্দর অপূর্ব এখানে এখন টুরিস্ট স্পটই কমই আছে আসছে নেই বলবো না কিন্তু খুবই কম মানে যে হারে আসে রক গার্ডেনে সে হারে নেই টুরিস্ট স্পট রক গার্ডেনে কি অপূর্ব মানে আমার এইগুলো ভালো লাগছে এই গাছপাতা আর ন্যাচারাল ভিউ এগুলো কিন্তু পাওয়া যাবে না দেখার জন্য সত্যি সত্যি অসাধারণ অসাধারণ রক গার্ডেনে তারপর দার্জিলিং শপিংও শপিং ব্লগ দেখাবো তারপর প্রচুর প্রচুর কিছু এখনো দেখানো আছে তারপরে মৌসুমি লেবুর বাগানও দেখার বাকি আছে কাঞ্চনজঙ্ঘা দেখাবো তোমাদেরকে আমার হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা যে হোটেলে এসেছি সেই হোটেল থেকে দেখা যায় তোমাদের দেখাবো হোটেলটাও দেখাবো এবার গাড়ির নাম্বারও বলে দেবো হোটেলে কোথায় থাকছি তোমরা ইচ্ছে করলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো প্রচুর গাড়ি আছে এখানে অ্যাভেলেবেল সবই অ্যাভেলেবেল আর রক গার্ডেনটা অনেক বড় অনেক বড় মানে দেখে তুমি শেষ করতে পারবে না দেখে তোমরা শেষ করতে পারবে না আসো আসো তোমরা আসো ওই দেখো ওরা আসছে আর কাকিমারা কাকু ও বাবা কি ফুল ফুটে আছে ওই ফুলগুলো দেখো ওরা বলছে এইদিকে যাবে কিন্তু ওই দিকটা আরো ভিউ চলো ওইদিকে যাই কিছু ফটো টটো নাও এই তো করছি তো বন্ধ করো না 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 এই ফুলগুলো দেখো তোমরা এই ফুলগুলো আমি বন্ধ করব না এই ফুলগুলো তোমাদেরকে দেখানোর জন্য এ করছি দেখো ফুলগুলো দেখো ধরো 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 এখানে আমি ধরছি এই যে দেখো ওই ওই ফুলটা ধরো বাবা ফুলটা ফুলটা এই ফুলটা দেখো না না এইটা দেখাও না ছিটতেও মন করে না মনে হয় নেই একটা কিন্তু খুবই কষ্ট লাগে শেষ সীমানায় এরা সে নেমেই পড়েছে মানা করলাম তো শুনলো না
এরা কি করছে দেখো, এটা ভিডিও চলছে, এটা আমার ইউটিউবে যাবে ভিডিওটা। আর এদিকে আমার বোন ইনস্টাগ্রামে ব্যস্ত, যে যার কাজ আজ ওদিক তুলতুন খেলায় ব্যস্ত। এরা পুরো একদম নিশ্চয় চলে এসছে, দেখো কত নিচে চলে এসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এই উপরটায় আমরা আছি, সেখান থেকে এই নিচে কত ফুট নিচে আমরা চলে এসছি। আর এরা বসে এ কি সব করছে দেখো, এদের মানা করছে তা শুনছো? আরে তা গানে ব্যস্ত, কি সুন্দর চারিদিকে। আর চা বাগান, চা বাগানে যাবো দূর থেকে দেখাচ্ছি তোমাদের, চা বাগান, চা বাগানেও যাবো। এটা আমরা আছি গঙ্গা মাইয়া, বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। গঙ্গা মাইয়া কি জয়। বিউ কিছু বল, কেমন লাগছে, ভিডিও চলছে, বল কি বলছি। আমি এখন ব্যস্ত, মার খেয়ে মরে যাবি। তোমরা কি খুব ব্যস্ত না পাথর করাচ্ছে? এরা পাথর করাচ্ছে, কারণ শ্রেয়ান আসেনি, আমার আরেক ভাই, তার জন্য ওরা ওর জন্য নেবে বলে পাথর করাচ্ছে। তা ছোট থেকে নেবে তা কি করছে দেখো, ঠিক আছে। পারমিশন নেই এখন, দেখো আমরা মিরিক লেকে চলে এসেছি, যাচ্ছি হেঁটে, ওই দিক দিয়ে যাওয়া যায়। এবার লেকটা দেখো কি সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, চলো। মিরিক্স লেকটা দেখো, মিরিক লেক দেখো, চলো আমরা চলে এসেছি। কি করলে? মিরিক লেক ধরো, তুমি ভিডিওটা করো। আর ওরা অনেকেই আসেনি, থাক, আসার দরকার নেই, আমরা আমাদের যাচ্ছি। বিশাল বড় লেক, খুব মনোরম পরিবেশ। ঘোড়ায় রাইড করে এখানে, ইসকা নাম হ্যায় সুলতান। আগে লিজিয়ে থোড়া জানা হ্যায়। এটা হচ্ছে মিরিক লেক, বলো তুমি, বলো না দেখো কি সুন্দর বাড়ি ঘর গুলো দেখো, পাহাড়ের উপরে সব বাড়ি মন্দির, হ্যাঁ টেম্পল আছে সব। এখানে টুর, এখানে
লোকাল লোক সব এখন ভিজিট করছে আর বাইরে টুরিস্ট খুবই কম কোভিড এর জন্য আমরা আমরা একটু দেখছি এখানটা এসে সবাই ছবি ছবি উঠছে ওখানে দাঁড়িয়ে যাও ওখানে দাঁড়িয়ে যাও ওখানে দাঁড়িয়ে যাও ওখানে দাঁড়িয়ে যাও ওদেরকে ছবি তুলে নিলাম বাবান দাঁড়িয়ে যাও এদিকে দেখো সবাই এদিকে দেখো এখানটায় ঘোড়া রাইড করে সব এই লেকের পাশে এসে সবাই ঘোড়া নিয়ে ভরে আছে এখানে মাছও পাওয়া যায় লেকের ভিউটা দেখো আর জলের আওয়াজ আও উপর থেকে আমরা ওই দিকে যাবো পাহাড় পাহাড় ফুলো তো আসেনি এই কি ধরছে মাছ হচ্ছে মাছ হচ্ছে ফুলো তো আসেনি চলো কিন্তু মাছ আছে মাছ ধরছে একটা দাদা ওই দেখো কি মাছ জানি না ধরছে আর দেখো কি সুন্দর যেমন আমার কি একটু ভিডিও কর কি সুন্দর এই জায়গাটা শীতদিনে করছে ওই যে অসাধারণ অসাধারণ